হ্যালো গাইস, সবাই জানেন যে আজকে সৌম্যনমস্কার, তো সৌম্যনমস্কার দিন আজকে এই ভিডিও আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে যেখানে যাব সেটা হলো ঢাকা দোহানবগঞ্জ কলাগোপা ইউনিয়ন, সেটার নাম হলো উকিলবাড়ি জজবাড়ি, ঠিক আছে? ওইখানে অনেক সুন্দর একটা জায়গা, আপনাদের সাথে আমি সেইগুলো শেয়ার করতে চাই। এটা হলো বক্সনগর, বক্সনগর আসছে এখন। আমরা সুরগুনা এসে বসছি, বাগমারা। নবাবগঞ্জ, এটাই হলো নবাবগঞ্জ উপজেলা। এখন আমরা আমাদের লোকেশনে এসে পড়ছি, ঠিক আছে? তো এখন আমরা ভেতরে যাবো, জায়গার নাম হলো জজবাড়ি। তো আমরা এখন ভেতরে যেতে চলতেছি, আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিও আমাদের সাপোর্ট করবেন, দেখবেন, সব কিছু করবেন। আমরা ভেতরে চলতেছি এখন। একটা জিনিস লক্ষ্য করলাম যে রোজার কারণে এবার বসে খেতে তেমন মানুষ বের হয় নাই, কিন্তু আমার যেহেতু ফার্স্ট ব্লগ, তো এই জন্য আমার বের হতে হয়েছে। আমি এখন যে জায়গা থেকে ভিডিও করতেছি সেটা একতলা বাড়ির ওপর, তো এখানে পাশেই পুকুর আছে। এই জায়গার অনেক ইতিহাস আছে, ঠিক আছে? এই জায়গার মধ্যে অনেক মানুষ নবজীবনের শ্রেষ্ঠ একটা জায়গা, এখানে অনেক মানুষ ঘুরতে আসে, তাহলে আপনি আসতে পারেন। ঠিকানা হলো নবগঞ্জ জজবাড়ি কলগোপা, ঠিক আছে? আপনার চলে এখানে আসতে পারেন, দেখছেন তো এই জায়গাটা অনেক সুন্দর। আমরা জজবাড়িতে ঘুরতেছি, ভালোই লাগতেছে, অনেক সময় কাটাইছি, অনেক ফুটেজ নিছি। তো ফুটেজ নেওয়ার পাশাপাশি এখানে দোলনায় আসছি, তো আসার পর দেখি যে ছোট ভাইরা দোলনা কাটছে। ভাই হাই দাও তোমরা, তো ওদের সাথে একটু সময় কাটালাম, ভালোই লাগলো, পরিচয় হলাম, এটাই আর কি। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই, একসাথে থাকবেন, চ্যানেলে ভিডিও দেখবেন। দোলনা আসছি, দেখতেছেন তো জজবাড়ি সুন্দর, কিন্তু আমাদের সাথে থাকবেন, আমি আরও ভিডিও করবো, ঠিক আছে? ওটা তো শুরু হইলো, এটা হলো জজবাড়ি বিখ্যাত দোয়ার নব। ভিউয়ার্স, আমি হঠাৎ চলতেছিলাম, তো দেখি যে এখানে একটা পুরন মন্দির আছে, মন্দিরের মতো একটা মূর্তি, তো আপনাদের দেখাইতেছি। এটা হয়তো হিন্দুদের একটা মূর্তি, যেটা অনেক আগে মানে বানাইছিল, তো এখন এখানে পূজা টুজা হয় না, তো তো এখানে পড়ে আছে এভাবে। মূর্তিটার মাথা একটু কাটা, তো যাই হোক, মূর্তি এটা একটা হিন্দুদের পুরন মূর্তি, এই জজবাড়িতে এই মূর্তিটা আছে। তো দাদাই বলতেছে যে এটা নাকি মিলিটারি ভাঙছে অনেক আগে, ঠিক না দাদা? ও মেলাটা হচ্ছে ভাঙছে আপনার গুলি করে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাক বাহিনীরা গুলি করে ভাঙছে মালায়ন উদ্দেশ্য করে, তো দাদার কথা অনুযায়ী এটাই বোঝা গেল। তো বন্ধুরা, জজবাড়ি আরেকটা জায়গা আছে যেটার নাম বলে এই যে একটা পুরাতন বাড়ি, এটাও জজবাড়ির একটা অংশ, এই জায়গাটা অনেক সুন্দর, এটাও একটা পুরাতন বাড়ি।
তো গাইস এখন আমরা যশবাড়ি ঘুরছি, তো আমরা এখান থেকে এখন যেতেছি। আজকের মতো এখানে ব্লগটা শেষ, তো আবার দেখা হবে, আবারও তোমাদের ব্লগ দেখা হবে একসাথে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে, ভালো থাকবেন। যশবাড়ি অনেক ঘুরলাম, মোটামুটি ভালোই লাগছে, সব কিছু বুঝলাম এখানে, সব বাড়িঘর সুন্দর, সব কিছু সুন্দর ঘুরলাম, আপনাদের সাথে কিছু সময় কাটালাম। তো এখন আমরা যশবাড়ি থেকে চলে যাচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি রাধেশ্বরণ, আমি আরও ভিডিও করবো আস্তে আস্তে, এবং আপনারা সাপোর্ট করবেন, ঠিক আছে।